মা কোথায় যাচ্ছি আমরা, মানে আমি আমার বডিগার্ড কোথায় যাচ্ছি? মালদা বালুরঘাট। কেন আমরা যাচ্ছি? সংঘশ্রীর বিয়েতে। এই যে মা, আমার বডিগার্ড মা নিয়ে নিয়েছে বাউন্সার। এখন আমরা কি করবো? শিয়ালদে যাচ্ছি, ঠিকঠাক টাইমে বেরিয়েছি। তাহলে তুমি তাহলে এটাকে এখন পুরোটা আমাকে বানাতে হবে, তাই তো? ঠিক আছে চলো। আমার যে পেঁচাটা খুলে গেল, এটা নিয়ে তুই কিছু ভাবছিস না তো? ও দেখ আন্টিকে লাগছে, দেখ দেখ তুই শুধু। ওফ ওফ আমাকে গিয়ে সাজাতে হবে বলেছিলাম কিনা, কথাটা মিলেছে কিনা? তোরা না খেলে মন একটু দেখি। হ্যাঁ আমি আমি যেরকম পছন্দ করি হ্যালো, এই যে আমার নতুন ডেবিউ হ্যাপি বৌদি, তাই তো? আমরা বৌদি বলবো, এটা কি ঠিক হবে আমাদের হ্যাপি বৌদি? কিন্তু নামটা তো খুব কিউট, বলা যেতেই পারে হ্যাপি বৌদি। হ্যাপি বললে খালি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাপি বৌদি।
ঠিক আছে, এই ব্লগটা তোমরা সবাই দেখবে। আমার কমিশনটা কবে আসবে? আমার তো ফুল ফ্যামিলি সাবস্ক্রাইব। তুই তো আমার সাথেই আছিস মনে। তোকে মন থেকে কমিশন করে দিয়েছেন, মন থেকে। মানে বল, আজকে আমাদের আর একটু টাইম লাগবে একটু ওয়ার্ম আপ হতে। একটু বিটিএস শুটটা দেখো। হ্যাঁ, বিটিএস শুটটা তুলেছি। একটু ওয়ার্ম আপ হতে আমাদের টাইম লাগবে। আসলে একটু শান্ত তো, আমরা একটু টাইম নিচ্ছি, তারপরে আমাদের হবে উত্তেজনা। আমাদের কলকাতায় সব ফটোগ্রাফাররা যদি আসে সিঁদুরদানের দিন, সিঁদুরদান না দেখে ভাই খুবই ইন্টারেস্টিং জায়গায়, সেটা হচ্ছে মহারাজা বোস পার্ক। হ্যাপি বৌদি, তাই তো? একদম। আজকে হ্যাপি বৌদির বার্থডে, সেটা আমরা জানতাম না, একটু আগেই জানলাম। উইশ করে দিও তোমরা যারা যারা সাবস্ক্রাইবার আছো, তারা এই ডেটটা ফেলে হ্যাপি বৌদিকে উইশ করে দিও। আমার সংস্থার অনেক বন্ধু বান্ধবরাও আসছে আমাদের সাথে, হ্যাপি বৌদির সাথে সাথেই আসছে তারা। এই যে আই লাভ আত্রেই, এটা কি বল? নদীর পাড় দেখতেই পাচ্ছেন আন্টি। এই যে আমাদের সাথে একজন আছেন, সুচিত্রা সেনের ডপলাঙ্গার। ঠিক আছে আন্টি, এনজয় করছেন একটু হলো? বলছে কেন আমার ছবিটা উঠছে না, কেন এরা এত কথা বলছে। ঠিক আছে ঠিক আছে, আমরা আপনাদের এই যে বালি চাষ হয়, মানে জলের নিচ থেকে ওরা বালিগুলো তুলছে। ওকে, এটা পুরো এক্সপোর্ট করে। দেখে এত সুন্দরভাবে তৈরি করা জায়গাটা, খুব সুন্দর। বলছে আমাকে যে একটা ব্লগে ভিউ নিতে, ওইখানে নৌকা ঠোকা চলছে, তাই আমি করছি। হ্যাপি বৌদি আজকে যা বলবে তাই করবো। দাঁড়া ছবিটা তুলে নিই মাঝখানে, তো আর্ধেক ফটোশুট এখানেই হয়ে যাবে। বলো বলো, তুমি এখানকার নও, তাই তো? না, আমি এখানকার নও, কিন্তু তুমি এখানে তাও এখানে আসতে পছন্দ করো। আই লাভ আত্রেইতে, এখানে আমার শ্বশুর বাড়ি, এখানে আমাকে আসতে পছন্দ করতেই হবে। এই বাবা, কন্ট্রোভার্সিয়াল লাইনে আমরা যাব না, না একদম। এটা তাহলে বলছো তুমি ভিউটা কখন দেখতে হবে? সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা মানে পরন্ত বিকেল যাকে বলে, যখন সূর্যটা অস্ত যাবে ঠিক তখনই। তাহলে এখানে যে বালি চুরিগুলো হচ্ছে, এগুলো কি রোধ করা যাবে? না, এগুলোকে রোধ করা যাবে না, নতুন বউ আসছে ওইখানে ফটোশুট করতে করতে আসছে। এখানে আমাকে পিছনে তাড়াও দিচ্ছে, বলছে ছবি তুলে দিতে তাড়াতাড়ি বাড়ি যাবে নাকি ওনাকে, এখান থেকে বাড়ি যাবে কলকাতায়। ঠিক আছে, নো প্রবলেম, সবাইকে ভয় পাচ্ছে। যা, বাহ, না না, এই জিনিসটাকে কি বলে? এটাই না বয়ের টপর, বড় এটা বড় টপর, না না, এটা হচ্ছে মেয়েদের, এটা মেয়ের টপর, এটা এটা খুলে দাও, এটা খুলবে না, ওটা ঢাকা করা থাকে, দেরি হয়ে যায়, কেউ ছবি কি হয়ে যাবে। এই জিনিস হচ্ছে, বুঝতে পারছি না, কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বয়সালে এদিকে এদিকে, বড়টাকে একটু ঘুরিয়ে দাও, হালকা করে রাখছে। হ্যাঁ, তোকে তো মনে সরস্বতী ঠাকুর লাগছে। এই তোরা কি করেছিস সত্যি করে বল, চিমটি কাটিসনি তোকে? আমি তো কাছে কেন গিয়েছিল জানি না ভাই। হেভি লাগছে, হেভি লাগছে, একটু কান, একটু কান, বাহ 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 বাহ, হেভি হেভি লাগছে।
পাতা জ্বালাচ্ছে কে, ধুম উঠছে কি করে, ভালো লাগছে? ঠান্ডার সময় না, এটা কোন বিয়ের মুখ ছিল আমাদের? আচ্ছা বুঝলাম, খানে পোজ, ইন্ট্রোডিউস ইওরসেলফ। হাই, মাই সেলফ শান্তনী। হ্যাঁ শান্তনী, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে? একদম একদম, যাদের যাদের ডেবিউ হচ্ছে আজকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। পরিস্থিতি শুরু হয়ে গেল এখানে, বুঝতে পারছি না কি হলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দেখবে গাড়ি আসছে, ঠিক আছে।